মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা এবং কিলো ফ্লাইটের সদস্য অবসরপ্রাপ্ত কর্পোরাল রুস্তম বীর প্রতীক বৃহস্পতিবার সকাল মিনিটে চট্টগ্রাম সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন সমিত ওয়া ইনালী রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল চুত্তর বছর তিনি স্ত্রী দুই কন্যা দুই পুত্র সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক প্যারেড গ্রাউন্ডে মরহুমার ফিউনারেল প্যারেড এবং প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় পরে বিমান বাহিনী প্রধানের পক্ষ থেকে বাহিনীর ঘাটি জহরুল হক এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ মরহম বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রুস্তম আলী কফিনে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন এছাড়া অনুষ্ঠানে মরহমের পরিবারের সদস্যগণ বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ফিউনারেল প্যারেড শেষে বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্পোরাল মোহাম্মদ রুস্তম আলী বীর প্রতীককে দ্বিতীয় নামাজে শেষে নিজ বাড়ি সীতাকুণ্ডের ঘোড়ামারা গ্রাম রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয় বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী বীর প্রতীক বাংলাদেশের মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইটে অটার বিমানের এয়ার গানার হিসেবে যোগ দেন উনিশশো সালের তেসরা ডিসেম্বর চট্টগ্রাম বিমানবন্দর বিমানঘাটি ওয়েল রিফাইনারি সমুদ্র বন্দর এলাকায় মেশিনগানের গানের বর্ষণ ও বোমা হামলায় পরিচালনায় তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করেন